অল জব রেজিস্ট্রেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি বিসিএস থেকে বাছাই করা বিসিএসে আসা বাছাই করা গুরুত্বপূর্ণ বাংলার এমসিকিউ প্রশ্ন নিয়ে। আশা করছি এই ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন বিসিএসে কোন ধরনের প্রশ্ন আসে বাংলা থেকে। প্রথম যে তথ্যটি দেখব, কবি নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন কবিতার প্রতিসংখ্যায় লেখা থাকত? শিখা। পথিক তুমি পথ হারায় আছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানুষের মাঝে স্বর্গরণক মানুষের তো সরাসর, এ পঙ্ক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। অচিন শব্দের অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নরনির্তক অর্থে। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অবউপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? এই শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। সিরাজুম্মনিরা কাব্যের রচয়িতার নাম? ফররুক আহমেদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্র রায়। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পংক্তিটি নিচের কোন একজন লেখকের? লালন শাহ। মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের দুলা সোনা খাঁটি, দুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, কবিতার এই অংশবিশেষের রচয়িতা স্বতন্ত্রনাথ দত্ত। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন? ওয়াকিল আহমেদ। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে? প্রাকৃত। লাঠালাঠি এটি কোন সমাস? পেতিহার বহুপ্রীহী। অক্ষের সমীপে এর সংক্ষেপ হল সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? বালতি। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ? ষড়চুক ঋতু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর? সরল। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি ভাষা থেকে। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক? ভ্যারান পিয়ারে দা কোবার্তা। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দুলন চাপা। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। বাংলার ইতিহাস বইটির লেখককে? নিহার রঞ্জন রায়। শাহনামার লেখক কবি? ফেরদৌসি। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্যোদ্ধার অর্থ কোনটি? দড়ি মাছ না ছুঁই পানি। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। সততায় সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুবাদক? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 10টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। সাধু ভাষায় সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। 2টি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। ধাতুর পরে কোন পদ যুক্ত করে বাপবাচক বিশেষ্য বোঝায়? আয়। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। মরে মরে কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরে মরে কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। দুলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? তুল যোগ না। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? পানু সিনহা। আমার বায়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? ব্যথার দান। কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোক ভারত। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রক্ত জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরজচন্দ্র চৌধুরী। সংস্কৃতির বাংলা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। কাকবসুন্ডির অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। বৃষ্টি পড়ে টাপর টুপুর নদে এলো বান, এখানে টাপর টুপুর কোন ধরনের শব্দ? দ্বিরুক্ত শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। যা সহজ অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। কোন বানানটি শুদ্ধ? সুশস্যা। এরই সাথে শেষ হয়ে গেল বিসিএসে আসা বাংলা ব্যাকরণ ও সাহিত্যে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে বিসিএসে কী ধরনের বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে। আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি অল্প সময়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।